আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আমি তালের বুড়ো পিঠা বানিয়ে দেখাবো, আশা করি সকলের খুবই ভালো লাগবে। তালের বুড়া পিঠা কিন্তু কম বেশি আমরা সবাই খুবই পছন্দ করি। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখন আমি 2 কাপ ময়দা নিচ্ছি। ময়দা নেওয়ার কারণে আর কি পিঠাটা সফট থাকার জন্য, আর যদি ময়দাটা না দেন, একেবারে চালের গুঁড়োটা যদি তৈরি করেন তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। এখন আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম। আমার কাছে তালের ঘ্রাণটা খুবই ভালো লাগে, তার জন্য পিঠাটা আমি একটু বেশি পরিমাণ বানাচ্ছি আর কি। রেখে রেখে খাওয়া যায়, প্রায় আপনি 1 সপ্তাহ আপনি ঘরে রেখে খেতে পারবেন। এখানে বড় সাইজে 2টো তাল নিয়েছি, আর দেখতে পাচ্ছেন তালগুলো কিন্তু খুবই সুন্দরভাবে নেওয়া হয়েছে। এখন আমি পুরোটা তাল দিয়ে দিব। এখানে 2টা বড় সাইজের নারকেল নিয়েছি, আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। আমি 2টা বড় সাইজের নারকেল দিয়ে দিলাম। বেশি করে নারকেল কুচিটা দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই নারকেলটা আমার বাবার বাড়ির গাছের আর কি, বিক্রমপুর থেকে নারকেল আমার আম্মা পাঠিয়েছে, সেই নারকেল দিয়ে আজকে তৈরি করছি তালের বুড়া পিঠা। আসলে খেতে খুবই মজা হয়েছে। যে কোনো পিঠাতে আপনার নারকেলটা বেশি দিবেন, খেতে খুব ভালো লাগে। আমি এখানে কয়েকটা বিস্কিট দিয়ে দিচ্ছি। অনেকে এটা এনার্জি বিস্কিট বলে, আবার অনেকে এলাচি বিস্কিট বলে, কে কি বলেন আমি জানি না। আমরা এটাকে এলাচি বিস্কিট বলি, তার জন্য আমি কয়েকটি বিস্কিট দিয়ে দিলাম, আর 2টো বড় ডিম দিয়ে দিলাম। এই বিস্কিটটা দিলে আপনি চা বা যে কোনো পিঠার ভিতরে দিলে খুবই একটা ভালো ঘ্রাণ আসে, আর খেতেও খুবই মজা লাগে। তার জন্য আমি কয়েকটা বিস্কিট দিয়ে দিচ্ছি। এখানে বিস্কিটগুলো হাতের সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে বিস্কিটটা দিতেও পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি এলাচি বিস্কিটটা দিলাম। এই বিস্কিট দিয়ে আপনারা দুধ চা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে এই বিস্কিটটা, তার জন্য আমি পিঠার মধ্যে দিচ্ছি। আর আমি কিন্তু অনেকগুলো পিঠা আজকে তৈরি করবো, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণে আমি কী কী নিয়েছি। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এখন বাজারে তালের সিজন, আপনারা কম বেশি তাল এখন সব জায়গায় পাবেন। এরকমভাবে পিঠে বানিয়ে খেতে পারেন, বা অনেক দিন ঘরে তৈরি করে রাখতে পারেন। আমার শাশুড়ি আম্মা লবণটা পরিমাণ মতন দিয়ে দিল, আমি একটু নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আমার কাছে পিঠার মধ্যে বেশি লবণের মাপটা আমি একেবারে পারফেক্ট নিতে পারি না, তার জন্য আমার শাশুড়ি আম্মাকে বললাম আপনি লবণের মাপটা দিয়ে দেন। আমরা কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করব না, চিনি থেকেই পানিটা উঠে আসবে। এই তো আবারও চলে আসলাম, তেলটা ভালোভাবে গরম করে আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আপনারা এরকম গরম তেলের ভিতরে দিয়ে বেশি করে তেল দিয়ে ভাজবেন পিঠাগুলো, দেখবেন খুবই সুন্দর হয়। আর আমি একসাথে অনেকগুলো পিঠা ভাজবো, দেখতে পাচ্ছেন। আমি বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, এখন পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা জানাবেন আমার তালের বুড়ো পিঠা কীরকম হয়েছে, আর আমার এই রেসিপিটা আপনারা বাসায় বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে তালের বুড়ো পিঠা।
বিশেষ করে চেষ্টা করবেন আপনারা একটা এলাচি বিস্কিট দেওয়ার জন্য। আমি এক প্যাকেট এলাচি বিস্কিট দিয়েছি। আমার পিঠাটা আসলে খুবই সুন্দর ঘ্রাণ এসেছে। এভাবে তো তালের পিঠাটা ঘ্রাণ অনেক বেশি আসে। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ঘরে কিন্তু সবসময় আমরা পিঠা বানাই না, একটু যদি বেশি করে পিঠা বানাই তাহলে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। এই তো ভাজা হয়ে গেছে, আমি কিছু পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। একটা ছাঁকনিতে বা যে কোনো একটা কিছুতে আপনি ঝুরিয়ে নেবেন পিঠাগুলো, তাহলে সব তেলগুলো একেবারে নিচে পড়ে যাবে। পিঠাগুলো তুলে নিব এখন। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে ভিউয়ার্স। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তালের বুড়া পিঠা খেতে কিরকম লাগে। অবশ্যই বাসায় তৈরি করবেন, এখন তালের সিজন। এই তো আমার পিঠা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাজার পরে কিরকম দেখা যাচ্ছে। এখন কিন্তু এই পিঠাগুলোতে একেবারেই তেল নাই অত একটা। আমি আপনাদের সাথে একটা পিঠা ভেঙে শেয়ার করে দেখাবো যে আমার পিঠার ভিতরটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একেবারে শক্ত হয়নি, উপর দিয়ে শক্ত আর ভিতর দিয়ে একেবারে নরম সফট কেকের মতন, খেতে খুবই মজা। আমি আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স। আসলে অনেক ইয়াম্মি হয়েছে, তার জন্য একটু খেয়ে দেখালাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।